গত বছর থেকেই চলছে করোনা অতিমারীর প্রকোপ, সেই কারণে 2020 মতো 2021 ভক্ত সমাগম ছাড়াই অনুষ্ঠিত হবে উড়িষ্যার শ্রেষ্ঠ উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রার আগে 24 জুন বৃহস্পতিবার পালিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান যাত্রা। বলা হয় এই তিথিতেই মর্ত্যে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের। শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নানযাত্রা পালিত হয়ে আসছে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালন করা হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই থাকেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতি এবং সূর্য পূজার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণের দরজায় রয়েছে কুয়ো, সেই কুয়ো থেকে তোলা হয় 108 ঘটি জল। সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। স্নানের পর জগন্নাথ এবং বলরামের হাতিবেশ বা গণেশ বেশ হয়ে থাকে। স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগ বিহীন রূপ যেন কেউ না দেখে, তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। কথিত আছে সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পান, সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন স্নানযাত্রাকালে স্নানবিধি চারিদিকে রত্নশোভিত চাঁদোয়া বা আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। পরবর্তীকালে স্নানবিধি জীর্ণ হয়ে পড়লে তা নতুন করে নির্মাণ করেন শ্রী অনঙ্গ ভীমদেব। সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নানমঞ্চে। স্নানমঞ্চে নিয়ে আসার সময় চামড় এবং তালপাতা দিয়ে বাতাস করা হয়। সকালে যাতে স্নান অনুষ্ঠান দর্শন করতে পারেন সেই জন্য পুরী মন্দিরে একটি উঁচু বেদি করা হয়েছে, যাতে পুরীর প্রশস্ত রাজপথে বড়দাণ্ড থেকে সকলে প্রভুর স্নানযাত্রা প্রত্যক্ষ করতে পারেন। অবশেষে মহাসমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান সম্পূর্ণ করা হয়। তবে এবছর লকডাউনের কারণে সেই সমারোহে বদল আনা হয়েছে। কথিত আছে এই সময় স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয়। জ্বর সারাতে দরিয়াপতিরা ওষুধপত্র অর্থাৎ মিষ্টি রসের পানা, বিশেষ পাচন এবং নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন। সে সময় মন্দিরের জগমোহনের পাশে নিরথন গৃহে অবস্থান করেন জগন্নাথ দেব। তারপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেবের নানা বেশভূষা সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। অন্যান্য বছরের মতো এবছর বহু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হলো বরানগর ব্রহ্মময়ী কালীবাড়িতে। করোনা পরিস্থিতিতে ধুমধামে না হলেও সমস্ত রকম আচারবিধি মেনেই প্রভুর স্নানযাত্রা উৎসব পালন করলেন মহামণ্ডলেশ্বর পরমহংস পরমাত্মা নন্দজী মহারাজ। ব্যাখ্যা করলেন স্নানযাত্রার মাহাত্ম্য। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আজকে স্নানযাত্রা, আমরা জানি স্নানযাত্রার দিন স্নানবেদিতে চতুর্ধা বিগ্রহ জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চতুর্ধা বিগ্রহ আজকে স্নান করেন, তাই এই পূর্ণিমা আরেক নাম দেবস্নান। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, আজকেই কিন্তু জগন্নাথের জন্মদিন। সত্যযুগে এই তিথিতেই স্বয়ং ব্রহ্মাজি মহারাজা ইন্দ্রদ্যুম্নের আমন্ত্রণে মর্ত্যলোকে এসে জগন্নাথ দেবের দারু মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই তিথিটা হচ্ছে জগন্নাথের জন্মোৎসব তিথি। সারা পৃথিবী আজকে কোভিডে আক্রান্ত, মৃত্যু ভয়ে জর্জরিত, প্রাণ ভয়ে আমরা কাতর হয়ে রয়েছি। আজকের তিথিতে ভগবানের কাছে আমাদের এটুকুই প্রার্থনা, হে প্রভু, তুমি আমাদেরকে প্রাণ ভয় থেকে মুক্ত করো। এর আগে যতবার অত্যাচার হয়েছে, অসুরদের পীড়ন হয়েছে, নানানভাবে মানব সভ্যতার উপরে তোমার ভক্তদের উপরে নেবে এসেছে অন্যায় অত্যাচার, তুমি রক্ষা করেছো, এবারও সেইভাবে রক্ষা করো, পৃথিবীকে শান্ত করো, ব্যাধি মুক্ত করো। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।